হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে 13ই আগস্ট, আমাদের ফ্যামিলির একজন স্পেশাল কারোর জন্মদিন। তো সেটা আমি বলছি না, সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন কার বার্থডে। তো বার্থডেটাকে এবারে বিশাল ধামাকা উপরে মানে সেলিব্রেশন করছি না, তার কারণ করোনার জন্য ছোট করে ঘরোয়া ভাবে এনজয় করব আর সেইটাই শেয়ার করব। তো মানে জানতে হলে তো প্লিজ আমার সাথে থাকবেন, আর প্লিজ ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর প্রচুর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথে থাকবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বেশি কথা না বলে ফলো করা যাক। গুড মর্নিং ফ্রেন্ড, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, এখন 6:30 বাজে, মনে হচ্ছে যেন 8টা বেজে গেছে। রাতের বেলা বৃষ্টি হয়েছিল ওই জন্য মানে রোদটা খুব ভালোই উঠেছে। তো আজকে আর কাচাকুচির ঝামেলা রাখবো না, আজকে অনেক কাজের চাপ আছে, রান্না বান্না আছে, তো সেগুলোই করব। গাছে অনেক নীলকণ্ঠ ফুল হয়েছে আজকে, আর একটা সুন্দর গোলাপ হয়েছে, সুন্দর গোলাপ হয়েছে, এখানেও একটা গোলাপ হয়েছে। ওই গোলাপটা আরো বড় হয় কত সুন্দর, কিন্তু মাটিটা আর সার নেই বলে গোলাপগুলো বড় হচ্ছে না। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু রাতের বেলা বৃষ্টি হয়েছে, একটু শেয়ার করলাম। আকাশটা এত ভালো লাগছে আজকে মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে আজকে, ওই জন্য ভিডিওটা করে মানে শেয়ার করলাম। এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আজকে আকাশটা। গরম জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। শাকটা ভিজিয়ে রাখবো, লাল শাকটা, লাল শাকে অনেক বালি থাকে তো প্রচুর মানে বালি থাকে, তো ভালো করে ধুতে হবে জল দিয়ে জল দিয়ে। আমাদের এমনি সকালে রান্না থাকে মানে 10টা 11টার মধ্যে রান্না হয়ে যায়, যেহেতু অফিসে যায় তো যেদিনকে ছুটি থাকে সেদিনকেও সকাল সকাল রান্না করে নেই, বেলায় রাখি না, হয়তো এক একটা পদ বেলায় রাখি। আরেকজন তো সকালবেলা উঠেই ফোন, এখন মানে 7টাও বাজেনি মানে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে, কি দেখছো ফোনে, কই দেখাও দেখি কি দেখছো, খেলা দেখছে। বাবা, আমার ঘরে দুটো জানলা খুললেই মানে জানলা দিয়ে রোদ বেরোয়, মানে সরি জানলা দিয়ে রোদ ঘরের মধ্যে ঢুকে, মানে পুরো সব জানলার কাজগুলো যদি খুলে দেওয়া হয় পুরো বিছানায় রোদ, তো এদিক দিয়ে খুব সুন্দর মানে অসুবিধা হয় না। আকাশটা এখন দিয়ে জানলা দিয়ে খুব সুন্দর লাগছে, সকালে ব্রেকফাস্টে ব্রেড বাটার আর কলা দিয়ে সেরে ফেলবো, কারণ আজকে সকালে বেশি ঝামেলা রাখবো না। আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, তবু একটু ছেঁকে নেব ভালো করে। তো ব্রেড আর কলা, ব্রেডটাকে ভালো করে চাটুর উপরে রেখে দিয়েছিলাম, চাটুটাকে 10 মিনিট গরম করে নিয়েছিলাম, মানে আর নিয়ে চাটুর উপরে রেখে দিলে কি মচমচে হয়, মানে টোস্টারে দিলে যেমন হয় তেমনই হয়, তো খুব সুন্দর খেতে হয়। তো বাটা চিনি দিয়ে দিয়ে দিলাম, এনাও খেনাও। পম্পেট মাছের ঝাল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছি, বেগুনটা ভাজবো নুন চিনি আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এটা খাওয়ার সময় ভেজে নেব গরম গরম। এটা রান্না করেছি আমসত্ত্ব খেজুর আর টমেটো দিয়ে চাটনি, হাতে বানানো আমসত্ত্ব আছে কেনা আমসত্ত্ব আছে। কাতলা মাছ আলু দিয়ে কষা করেছি, তো আর করেছি লাল শাক ভাজা ঘি দিয়ে, এটা লাল শাক ভাজা ঘি দিয়ে, এটা পোস্ত দিয়ে আলু ভাজা, এটা পটল ভাজা আর এটা কুমড়ো ভাজা। আর করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল, আর করেছি পায়েস, পায়েসটা এখন হচ্ছে পুরো রেডি হয়নি, আর করেছি মাটন, মাটনের ঝোল, আরও আছে দই মিষ্টি,
তিন চার রকমের মিষ্টি দই পাপড় ভাজা। তো এখনো কিছু রান্না বাকি, আজকের মেনুটা এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে কিছু। আর হচ্ছে ডিমের অমলেট, বাবাকে হ্যাপি বার্থডে বলেছিস? আর একবার বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, ভালো করে সুর করে বলো। সবকিছু রান্নাই নিজের হাতে করলাম, কাটা থেকে সবকিছু, কারো হেল্প ছাড়া নিজেই সবকিছু করলাম। তো ভালো লাগলো, দেখলাম নিজের মানে আপনজনের জন্য মন থেকে যদি কিছু করা যায় একটু কোনো কষ্ট হয় না, তো খুব খুশি। ওর পছন্দের হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে, মানে এই যে করোনার মানে করোনার মধ্যে দিয়ে যে ওকে ওর বার্থডে মানে জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেশন করতে পেরেছে এটাই আমার কাছে অনেক ভালো। থাকুক সুস্থ থাকুক, অনেক অনেক কাজ এই শুভকামনায় রইল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, এবার একটু বেরোবো আমাদের এই পাশেই, একটু ঘুরে আসি। তো ওরা তো এখনো ঘুমাচ্ছে, ডাকছে, উঠছেই না, তো কখন ওঠে আমি তো পুরো রেডি হয়ে বসে আছি। তো এবার আমরা বেরোবো, এই আমাদের পাশেই এখানে মানে বেশি দূর নয়, তো ওখানে একটা মলে যাব মানে সিটি সেন্টার টু। তো তার জন্য বেরোচ্ছি আমার ছেলে আনন্দে মানে মাতোহারা, অনেক দিন পরে দূরে কোথাও ঘুরতে যাচ্ছে প্রায় 5-6 মাস পর। আকাশটা একটু মেঘলা করে আছে মানে ওই জন্য চারিদিকটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে খুব সুন্দর। এটা একটা নিউ টাউনের মধ্য দিয়ে মানে আমাদের কলকাতার লোক আশা করি চিনবে। এই জায়গাটা খুব সুন্দর এবং ফাঁকা থাকে, বেশি জ্যাম হয় না কখনো। খুব সুন্দর এই জায়গাটা, আরো খুব সুন্দর, বাট অন্ধকার হয়ে আসছে বলে অতটা বোঝা যাচ্ছে না। তো চলে এসেছি আমরা, দেখা যাচ্ছে শপিং মল সিটি সেন্টার টু, মানে এখানে আপনারা সবাই জানেন কম বেশি। তো এখানে চলে আসলাম, করোনার জন্য সব ফাঁকা, নাহলে ভীষণ ভিড় থাকে এখানে, এবং সবাইকে চেক করে ভেতরে ঢোকাচ্ছে স্যানিটাইজার করে। তো বাচ্চার অ্যালাউ নেই বলছে, যদি নিয়ে যেতে চান তাহলে 1 ঘন্টার বেশি মানে থাকা যাবে না বাচ্চা নিয়ে। তো আমরা 1 ঘন্টার বেশি থাকিনি, তাও নিজের মানে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে, তো সেই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। আর মাস্ক তো খুলতেই দেয় না মুখ দিয়ে, আমার যা আছে জায়ের মেয়ে। আমরা KFC-তে ঢুকছি, ভয়ে ভয়ে ঢুকছি, কোথায় বসবো কোথায় বসবো ভাবছি। বাবা হাতে করে মানে সঙ্গে করে স্যানিটাইজারও নিয়ে গেছি, চিকেন সব খাওয়া দাওয়া হচ্ছে, ভালোই মজা হলো। অনেক দিন পর মানে 5-6 মাস এই মানে সিটি সেন্টারে এলাম, আর মানে কোথাও মানে মনে হচ্ছে যেন খাঁচা থেকে বেরোলাম, এনজয় করলাম, খুবই ভালো লাগলো। মানে বুঝে মানে ভেবেও ভাবিও নি যে এত সুন্দর লাগবে। তো বাড়ি চলে আসছি, বেশিক্ষণ থাকিনি। তো টাটা, আবার নেক্সট টাইম।
দেখা হবে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।